হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিও যেখানে আমি রিডিং করব যে এই সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য তোমাদের সবার জন্য কি গিফট আসতে চলেছে। তো দেরি না করে আমি রিডিং শুরু করব। তার আগে বলে দিই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো শুরু করা যাক রিডিং সেশন। কার্ডস আমার আগে থেকেই শাফল করা আছে, এখানে আমার এঞ্জেলস রয়েছে, আমি প্রে করছি আমার এঞ্জেল গাইডস, আমার স্পিরিট গাইড, আমার এনসেস্টরদের কাছে যাতে আমি তোমাদের বেটার রেজাল্ট দিতে পারি বা রিডিংটা তোমাদের সাথে খুব ভালোভাবে পৌঁছে দিতে পারি। এটা একটা জেনারেল রিডিং হচ্ছে আর এই রিডিংয়ের থ্রুতে তোমাদের জানাবো যে এই সেপ্টেম্বরে তোমরা কী সারপ্রাইজ পেতে চলেছ, কী গুড নিউজ পেতে চলেছ, কী ভালো সিচুয়েশান আসতে চলেছে তোমাদের লাইফে। তো চল সেপ্টেম্বর চলো দেখুন। তো এটা একটা জেনারেল রিডিং হচ্ছে, দেখে নেওয়া যা কি আসতে চলেছে। ওয়াও, ফার্স্টই যে কার্ড আছে সেই কার্ডটা হচ্ছে দ্য সানের কার্ড আছে মেজর আরকানা থেকে। অ্যান্ড এটা দেখেই বোঝা যাচ্ছে যে পজিটিভ নিউজ আসতে চলেছে। ওকে, পজিটিভ নিউজ আসতে চলেছে, পজিটিভ হ্যাপেন। মানে অনেক দিন ধরে হয়তো যদি কোথাও কোনো বাজে সিচুয়েশনে যদি থেকে থাকে, সেই সিচুয়েশন থেকে মুক্তি পেতে চলেছো তোমরা। চলো দেখে নিই যে কী কী গিফট পেতে চলেছ এই মান্থে। ওকে ওকে, আচ্ছা এই সময় আসতে চলেছে তোমাদের সামনে পজিটিভ কিছু নিউজ। যারা অনেকদিন ধরে ওয়েট করছো কোনো কিছু ভালো কিছুর জন্য অপেক্ষা করছো, চাইছিলে কোনো ভালো সিচুয়েশান আসুক তোমাদের লাইফে, সেই সিচুয়েশান আসার জায়গা দেখতে পাচ্ছি। পজিটিভলি ইউনিভার্স তোমাদের গাইডেন্স দিচ্ছে যে অনেক বেটারমেন্ট আসতে চলেছে তোমাদের লাইফে। সাথে সাথে এটা দেখতে পাচ্ছি যে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে অনেকেরই। আমি এর আগের রিডিংয়েও বলেছি বা জোডিয়াক সাইন যখন রিডিং করেছি তখনও আমি বলেছি যে উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে তোমাদের। তো অনেক অনেক বেটারমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এখানে সাথে সাথে আর একটা কার্ড রয়েছে, এই কার্ডটা দ্য টাওয়ার। দ্য টাওয়ারের থ্রু এটা বুঝতে পারছি যে কোনো কিছু এমন সিচুয়েশান যে সিচুয়েশানটা ভেঙে নতুন করে শুরু হবে। কিন্তু হ্যাঁ, এই সিচুয়েশানটা খারাপ কিছু না। দ্য টাওয়ার মানে এটা না যে সব কিছু খারাপ। আমার মনে হচ্ছে কোনো ট্রান্সফরমেশন লাইফে, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হতে পারে বা কোনো ভালো ট্রান্সফরমেশন হওয়ার জায়গা। অনেক দিন ধরে নেগেটিভ কার্স যেগুলো চলছিল সেইগুলো কিন্তু কেটে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই মান্থে সেপ্টেম্বর মান্থে তোমাদের ওয়াও, দ্য লাভার্স থেকে দেখছি যে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অনেকে তোমরা গুড নিউজ পেতে পারো। বেশ সুন্দর সময়টা সেপ্টেম্বর মান্থটা, এমনি এর পরে এসে যাচ্ছে পুজো, আর তার আগে পুজোর সময় আমাদের শপিং, আমাদের লাইফে অনেক কিছু থাকে। তো আমাদের প্ল্যানিংস, শপিং, সমস্ত কিছু আমরা নিয়ে এগোচ্ছি। তো এই বিউটিফুল কার্ড দেখে নাম দ্য লাভার্সের, আর লাভার্স সিম্বলাইজ করছে হচ্ছে লিব্রা। তো যারা লিব্রাস আছো তাদের জন্য তো ডেফিনেটলি একটা বেটারমেন্ট রয়েছে। সাথে সাথে এটাও বলবো যে এটা সিম্বলাইজ করে ভেনাসকে। তো ভেনাস এনার্জি দেখতে পাচ্ছি। তো যেখানে আমি বললাম যে উইশ ফুলফিলমেন্টের সাথে সাথে পজিটিভ একটা ভাইব, পজিটিভ এনার্জি, সাথে সাথে কিছু নতুন শুরু হওয়া, কিছু শেষ হওয়া এরকম রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে। হতে পারে নতুন কোনো রিলেশনশিপ এই মান্থে শুরু হতে পারে, এটাও তো একটা গুড নিউজ বা ভালো জায়গা। অনেকদিন ধরে যদি যারা সিঙ্গেল রয়েছো বা বিয়ের জন্য চিন্তাভাবনা করছো তাদের লাইফে বেটারমেন্ট আসতে চলেছে।
দেখো এখানে কিং অফ ওয়ান্ডস তো এটাই বলছে যে হ্যাঁ, রিলেশনশিপ বলো বা তোমাদের বিজনেসের ক্ষেত্রে বলো, অনেকটা বেটারমেন্ট, মানে ভালো ভালো জিনিস আসতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে তো অনেক বেশি, সাথে সাথে ফিন্যান্সের দিক থেকেও অনেক ভালো রয়েছে, আর স্টেবিলিটি দেখতে পাচ্ছি ফিন্যান্সের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে একটা স্টেবল জায়গা। এতদিন ধরে ভাঙা গড়া বা বাজে সিচুয়েশন, নেগেটিভিটি, যা যা তোমরা ফেস করেছো, সেখান থেকে এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হতে চলেছে লাইফটা। এই মান্থটা সেপ্টেম্বর 2022, লাইফে তোমাদের কিন্তু অনেক অনেক চেঞ্জেস এনেছে। ওয়াও, জ্যাকপট! মেবি হতে পারে অনেকেই তোমরা আনএক্সপেক্টেড মানি পেতে পারো, আনএক্সপেক্টেড টাকা পয়সা আসতে পারে, সাথে সাথে কিন্তু অনেক অনেক অপরচুনিটিস আসতে পারে, সেটা জবের হতে পারে, সেটা ক্যারিয়ারের হতে পারে, লাইফে রিলেশনশিপের হতে পারে। মানে আমি কিন্তু এখানে দেখছি রিলেশনশিপের ক্ষেত্রে অপরচুনিটিস পসিবল, বিজনেসের ক্ষেত্রে অপরচুনিটিস পসিবল, সাথে সাথে ক্রিয়েটিভিটি, প্যাশন, লাভ, রোম্যান্স কিন্তু রয়েছে। মানে এই সেপ্টেম্বরটা কমপ্লিটলি একটা প্রসপেরিটি মান্থ, যেখানে লাভ, বিজনেস, সাকসেস সবই আছে। কিন্তু তার সাথে সাথে কিছু কিছু লোকজনের, কিছু কিছু মানুষের হতে পারে কোনো পুরনো সম্পর্ক শেষ হতে পারে, আর নতুন কিছু শুরু হওয়ার আশা দেখতে পাচ্ছি। পুরনো সম্পর্ক যেটার মধ্যে হয়তো অনেকেই আশা করছে যে রিকনসিলিয়েশন হওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক সো সেই জায়গাটা রিকনসিলিয়েশন হবে। এখানে ইউনিভার্স কমপ্লিটলি গাইডেন্স দিচ্ছে যে রিকনসিলিয়েশন মেবি নাও হতে পারে, কিন্তু নতুন করে শুরু হতে পারে কোনো জিনিস। যখন একটা টাওয়ার ভেঙে যাচ্ছে, তার নিজে কিন্তু অন্য প্রাণীরাও রয়েছে, তারা কিন্তু নতুনভাবে বাঁচে, একটা বাটারফ্লাই রয়েছে যেটা দেখাচ্ছে ট্রান্সফরমেশন। মেবি লাইফটার প্রসপেক্টিভ চেঞ্জ হয়ে যেতে পারে তোমাদের কমপ্লিটলি। তো এই সেপ্টেম্বরে তোমরা অনেক অনেক ভালো গুড নিউজ পেতে চলেছ পজিটিভলি, আর সাথে সাথে তার লাভার্স কার্ড এটাও বলছে যে যারা রিলেশনশিপে আছো বা যারা ম্যারিড, তাদের রিলেশনশিপের মধ্যে হতে পারে বেটার টাইমিং, কেউ কেউ কনসিভ করতে পারো এই সময়টা, খুব সুন্দর একটা সময়। আবার এসেছে হচ্ছে টু অফ কাপ, ডেফিনেটলি রিলেশনশিপের জন্য ভীষণ একটা সুন্দর সময়। এই সময়টাকে যারা, অনেকের বিয়ে যাদের এখনও ফিক্স হয়নি, টু অফ কাপ এটাই বোঝাচ্ছে যে ম্যারেজ ফিক্স হতে পারে। তো এই মান্থে তোমরা, কিছু মানুষ রয়েছে যে যাদের বিয়ে ফিক্স হতে পারে, যাদের বিজনেসে অনেকটা গ্রোথ আসছে, কেউ কেউ আচমকা অনেক আনএক্সপেক্টেড মানি পেতে পারো, লটারি পেতে পারো, বা এটাও হতে পারে যারা 9-3-6 রয়েছ তাদের লটারির কিন্তু ভালো জায়গা দেখতে পাচ্ছি। সাথে সাথে এটা বলবো যে একটা ভালো লাক্সারি টাইমিং, ফ্যামিলি টাইমিং, ফ্যামিলি বন্ডিং, উইশ ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি। ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে উইশ ফুলফিলমেন্ট হওয়ার জায়গা রয়েছে। ওকে, চলো দেখে নিই আর কি আসছে, আর কি আসতে চলেছে এই সেপ্টেম্বরে। ওকে, আগেইন একটা পেজ অফ ওয়ান্ডস, মানে একটা ক্রিয়েটিভ ম্যাজিক্যাল জায়গা। মেবি অনেকেই নতুন বিজনেস শুরু করার বা নতুন কিছু, এই যে বললাম না, ভাঙা গড়ার কিন্তু সম্পর্ক বা বিজনেস, যে কোনো প্রফেশনও হতে পারে বা রিলেশনশিপও হতে পারে, একটা জিনিস ভাঙলে কিন্তু নতুন জিনিস শুরু হবেই। একটা রাস্তা বন্ধ হলে ভগবান কিন্তু আরও তিনটে রাস্তা খুলে দেয়, তো সেরকমই একটা রাস্তা বন্ধ হচ্ছে, তো এখানে আরও কিন্তু অনেক অপরচুনিটিস সামনে আসছে। তো এই অপরচুনিটিসগুলোকে কাজে লাগিয়ে আমাদের এগোতে হবে। অ্যান্ড এটা একটা কমপ্লিটলি ইনটিউশন রিডিং, অবশ্যই জানাই। অনেকের ক্ষেত্রে এটা রেজনেট হতে পারে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, আর সাথে সাথে এটা একটা জেনারেল রিডিং। এটা কার নাম, প্লেস, ডেট অফ বার্থ নিয়ে আমি স্পেসিফিকভাবে রিডিং করছি না। তো যদি এটা তোমাদের সাথে রেজনেট, কার যদি না হয়, বেশিরভাগই রেজনেট হয়, বাট স্টিল যদি না হয়, তাহলে সেই জিনিসটাকে নিয়ে নেগেটিভ ভেবো না বা নেগেটিভ কমেন্ট করো না। বাস এটুকু বলবো যে এই চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিও তোমাদের, আর অনেক অনেক বড় করে তোলো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, অনেক ভালো ভালো রেমেডিস নিয়ে আসবো। সো প্লিজ স্টে টিউন অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি টাইমিং।
যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও পার্সোনাল রিডিংয়ের জন্য, তারা নিচের ডেসক্রিপশন বক্স দেখো। আর আমি কিন্তু প্রত্যেকটা আমার ইনস্টা শপ রয়েছে যেখানে তোমরা ডিভাইন প্রোডাক্ট পাবে, লাইক এরকম ক্রিস্টালস, এই যে এখানে যে ডেকোরেশন রয়েছে, ক্রিস্টাল এঞ্জেলস রয়েছে, ব্রেসলেটস রয়েছে, এই ধরনের জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ইনস্টা শপেতে। সাথে সাথে তোমরা আমার ইনস্টাগ্রামটাকেও ফলো করো, সেখানে আমিও ওখানে মিনি রিডিংস দিই বা আমি অনেক ধরনের রেমেডিস দিই। তো ডেফিনেটলি আমায় ফলো করো, আর আমার FB পেজ আছে, FB গ্রুপ আছে, সেগুলোকেও জয়েন করো। আমি সব কিছুর ডিসক্রিপশন নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো স্টে টিউন, বাই বাই, স্টে হেলদি, ব্লেসড, বাই বাই।